পাখির ছোট ছানা পালা তার অভ্যাস সে যেদিকে যায় দেখে কোন দিক দিয়ে পাখির বাচ্চা পাওয়া যায় আসতেছে ছানা পাইছে এভাবে কম্বলের মাথে নিছে রসুল্লাহ দলবারে আসছে আইসে কয় কি লেগে আইসে এমনি হুজুর দেখার জন্য আইসি সাক্ষাতের জন্য আইসি দোয়ানিতে আইসি বাচ্চাটি আনছো কেন হুজুর বাচ্চা পালা আমার শখ বাসায় নিয়ে এটারে ফিঞ্জারা ডুকামু এরপর এটা এটারে গম খাওয়ামো এটা চাউল খাওয়ামো খাওয়ায় খাওয়ায় পালমো পাখি পালা আমার বড় শখ আল্লাহনবী কয় উপরের দিকে সায়া দেখছোস রসুল বান উপরের দিকে তাকিয়ে দেখেছ দেখে পাখি যে আনছিল পাখির এই বাচ্চাগুলোর মা বাবা উড়াল দিতেছে আর নবীর কাছে বিচার দিতেছে যেরকম আল্লাহ আকবর ও গো আল্লাহর হাবিব আপনি যদি রহমত আল্লী আলমিন হন তাহলে কি আমার এই বাচ্চাটির জন্য কি আপনি রহমত নন আপনার সাহাবি কেন বাসার থেকে আমার বাচ্চা লোককে ধরে নিয়ে আসলো এইগুলো এই মাগুলো আমি নবীর সাথে কইতেছে তুই কি শোনোস তুই কি বুঝোস আমি বুঝতেছি আমার কাছে বিচার দিতেছে তাড়াতাড়ি বাচ্চাগুলো ছেড়ে দেয় যেরকম আল্লাহ আকবার সাথে সাথে সাহাবি বাচ্চাগুলো ছেড়ে দে রসুল কয় তুমি মনে কষ্ট পাইছো কয় না হুজুর না 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 কষ্ট পাই না শখের জিনিস আর কি এই জন্য চাইছিলাম আমি পালবো রসুল রসুলক এদিকে আরো কাছে আয় কাছে আনছে আনার পরে বলে ছেলে আছে তোমার আছে কত বড় কত কয়টা কয়েকটাই আচ্ছা তোমার ছেলেটাকে যদি কেউ চিনতেই কারীরা করে অপহরণকারীরা গুমকারীরা গুম করে নেওয়া যায় কেমনটা লাগবে তোমার তুমি বাবা হিসাবে তোমার সন্তানটাকে কেউ গুম করে নিয়ে গেলে তোমার কত খারাপ লাগবে রুজুর কলিয়া ছিঁড়ে যাবে এটা কি মানতে পারবো আমি পাগল হয়ে যাব আমি খানাফিনা ছেড়ে দেব। আমার কি গুম হবে আমার কি বিশ্রাম হবে আমার কি রেস্ট হবে আমার কিচ্ছু থাকবে না আমি দেওয়ানা হয়ে যাব আমার বাচ্চাটাকে ছেলেটাকে গুম করে নিয়ে গেছে এই পৃথিবীতে আমি বাঁচতে চাইবো না কেউ দেওয়ানা হয়ে যাব পাগল হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন এই বাচ্চাগুলোরও মা আছে এই বাচ্চাগুলোর বাবা আছে এরা এমন দেওয়ানা হয়েই নবীর কাছে আইছিল বিচার দেওয়ার জন্য এই জন্য তোরে বলছি বাচ্চাগুলোকে ছেড়ে দে জোরে বল সুবহানাল্লাহ আমরা দুহোন نستعينُه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وقال تعالى وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم اني بعثت لاتمم مكارم الاخلاق صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহাজস মকরম মুসল্লিয়ান কারাম আল্লাহ রাবুল্লা আলমের দরবারে শুক্রিয়া ফিতনা ফসাদের জামানায় আজানের পরেই আল্লাহ তার ঘরে আমাদেরকে আগে বাগে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ গোলামি করবো কৃতজ্ঞতা আদায় করবো আল্লাহর সজদা করব। এটা আমার অহমিকার প্রকাশ যেন না হয় কৃতজ্ঞতা আদায় করবো আল্লাহ আমার মতো নালায়ক আমার মতো গুণাগার আমার মতো মনাফেক আমার মতো জালেমকে আপনার পবিত্র পায়ে সজদা করার সুযোগ দিয়েছেন আমাকে খেদায় দেন নাই তাড়িয়ে দেন নাই আপনার ঘর থেকে কি শুকর আদায় করি আল্লাহ এ বলে নিজেকে এনকেসার করতে হবে ভেঙে দিতে হবে ছোট মনে করতে হবে সমাজ বিনির্মাণে ধ্বংস টেনে আনে ওই সমস্ত মানুষদের উছিলে যারা নিজেকে অনেক বড় মনে করে যে আমার মতো জ্ঞানী আমার মতো গুণই আমার মতো লায়েক যোগ্য আর কেউ নেই একজন এরকম আরো দশজনকে ধ্বংস করে ফেলে এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের থেকে মানব কুলের মধ্যে আল্লাহর পরে এসে বড় তর কেউ ছিল না তারপরও নবী দোয়া করতেন আল্লাহ হুম্মা জাল নি আল্লাহ হুম্মা জাল ফি আইনি সগির ও ফি আয়ুনা সে কবির নবী দোয়া করতেন আল্লাহ আমাকে আমার চোখে ছোট দেখায়ও আমার চোখে আমাকে ছোট করে দেখায়ও ও ফি আইনুন্না সে কবির মানুষ বড় বললে বলুক আমি যেন আমাকে বড় না বলি এই থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ অহংকারের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই অহমিকা অহংকার এটা যে কোনো অবস্থাতে আমার ধারে কাছে বিরতে না পারে তোমার কাছে আমি আশ্রয় চাই আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে আল্লাহর হাবিবের জিন্দিগিকে বুঝতে হইলে তেষট্টি বছর জীবনীকে কয় ভাগে বাঘ করতে হবে পাঁচ বাঘে তাহলে আলোচনা করেও মজা পাওয়া যাবে শোনেও মজা পাওয়া যাবে মনেও রাখা যাবে এক নম্বর বাঘ হল মেলা দবী সাল্লা এই নিয়ে আলোচনা শট সংক্ষেপে যতটুকু সম্ভব হয় জুমার দিনের চল্লিশ পঞ্চাশ মিনিটে তা করছি আজকে সিরাত উন্নবীলা আলোচনা আগামী জমা ভরে আল্লাহ বাঁচিয়ে রাখলে আলোচনা এর পরের জমায় হিজরাতনবী ইসাল্লাহ আলোচনা এর পরের জমায় আলোচনা বলেছিলাম আল্লাহর হাবিবের তেষট্টি বছর জীবনীকে ছোট ছোট ভাগে ভাগ করলে বড় বাঘে ভাগ করলে পাঁচটা ভাগে বিভক্ত করা যায় প্রথম মেহিলাদুলনী নবীজির জন্মের ইতিহাস আপনাদেরকে সার সংক্ষেপ শুনিয়েছিলাম যেটাকে মিলাদ নবী বলা হয় নবী মানে বেলা নবী নবীর জন্মের হিস্টোরি কার ঘরে জন্ম নিয়েছিলেন কিভাবে জন্ম নিয়েছিলেন কোন মাসে জন্ম নিয়েছিলেন কখন জন্ম নিয়েছিলেন সিমটনগুলো কি ছিল বিস্তারিত আলোচনা মোটামুটি গত শুক্রবারে রেখেছে এগুলো নবুয়তের দলিল জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নেই নবী আলোচনা করতে হবে আলোচনার বিষয় জানতে হবে তবে মানার কোনো ব্যবস্থা নেই নবীজি সোমবারে জন্ম নিয়েছেন আমি কি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো নবিজি সুবে সাদেকের টাইমে জন্ম নিয়েছেন এটা ওনার ব্যাপার ওনার জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা আমি তোর সুবে সাদেকের সময় জন্ম নিয়ে না আমি দুপুরবেলায় জন্ম নিয়েছি নবী রবিউল বা মাসের বারো তারিখ জন্ম নিয়েছেন ঠিক রবিউল আহ্বাল মাসের বারো তারিখ এনতে কালো করেছেন যেদিন জন্ম সেই দিনে দুনিয়াতে বিদায় এটিকে আমার বেলা হলে হবে মাওলা ইচ্ছা করলে হবে না হলে হবে না এগুলো নবীজির মিলাদ উনার জন্য খাস উনি মায়ের পেটে ছিলেন মা বলেন আমার পেট আগের মতোই ছিল কেউ বুঝেও নাই যে আমার পেটে বাচ্চা লুকিয়ে আছে ডেলিভারির সময় আমাদের মা বাবার মায়েরা যেভাবে কাতরায় আমি না এরকম কষ্ট হয় না এটা নবীর জন্য স্পেশাল নবী রাস্তায় হাঁটতেন মেঘমালায় ওনাকে সায়া দিত রোদ ডাইরেক্ট হিট করত না এটা ওনার স্পেশাল লা যখন হজরতে হালিমায় সাহা দুধ পান করতেন তো হালিমা নবীকে ডান দুধটা দিয়েছিলেন আর হালিমার কুলে ওর জন্য দিয়েছিলেন বাম দুধ হালিমা বলেন এই যে দুই আড়াই বছর আমি দুধ পান করলাম কোনোদিন সে বাম দুধটার দিকে চেয়েও দেখে নাই আমি অনেকদিন চেষ্টা করছি এই দুধটা মুখটা লাগাই এনতটুকু খাই কিনা দেখি ওই ওখানে মুখ লাগাই না উনি বুঝেইছেন এটা আমার ভাইয়ে ওখানে হানা এটা আমার দায়িত্ব না এটা জুলুম আমার জন্য যেটা আমি ওখানে যা পাই তা খাবো ওখানে মুখ দিব না যেরকম লাগবা এটা নবীদের মেলা কি করছে উনি যে পরবর্তীতে বিশ্বনবী হবেন এটি নবুয়তের দলিল ছিল এগুলো শরীয়তের দলিল নয় এগুলো নবুয়তের দলিল শরীয়তের দলিল হলো যেদিন থেকে তিনি নবী হয়েছেন এদিন থেকে যত কর্মকাণ্ড করেছেন তেইশ বছর জীবন বর মক্কা মদিনার মক্কার তেরো মদিনার দশ এ তেইশ বছর জীবন হলো শরীয়তের দলিল যেরকম সবহান আর আগের চল্লিশ বছর যে অলৌকিকাত যে ঘটনাগুলো ঘটছে এগুলো নবতের দলিল তার মানে উনি যে ভবিষ্যতে পয়গাম্বর হবেন নবী হবেন এটা তার এই অলৌকিকাতগুলো প্রমাণ করে এই লোক একদিন মহামানব হবে যেরকম তা আজকে নবীজির সিরাজ সম্পর্কে সিরাত সিরাত শব্দের অর্থ হলো চরিত্র আদর্শ আল্লাহ তাহা তার বন্ধুকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল সে আদর্শই বলা হয় সেই রাতবী সাল্লাই রহমতুল্লিল আলমিন সাল্লাহ কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের চরিত্র আর আমাদের চরিত্র কেমন মিলাইলেই ধরা পড়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সেই ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহ হস পর্যন্ত ঘুম যাওয়ার থেকে নিয়ে আবার ঘুম থেকে জাগা পর্যন্ত জন্ম জন্ম থেকে নিয়ে আবার মেনহা খালাকুম মফি হা নয় দুকুম কুম অহা চুকুম তাঁরা বলে খবর দেশে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহাবি সাল্লাহ সাল্লাম তার রবের পক্ষ থেকে অম্মতের জন্য যে আদর্শগুলো এনেছিলেন এই আদর্শগুলো কেবল হয় সিরাতবী সাল্লাহ সাল্লাম আর আল্লাহ এগুলো জানা যাবে এগুলো মানতে হবে মিলাতন্নবী জানা যাবে মানার ব্যবস্থা নেই কিন্তু সিরাত জানা যাবে মানতে হবে মানা লাগবে কালিমা সিরাত নামা নামাজ আজান সিরাতুল্নবী হজ সিরাত তারি সিরাত টুফি ট্রুফি সিরাতুলনবী মেসোয়াক সির্নবী আল্লা নবী সাল সাল্লাম আল্লাহ থেকে জানছেন এক কথায় ইসলামটাই গোটা সিরাত জরে সোহান আল্লাহ যাদের ইসলাম মানতে ভাল লাগে না ওরা মাঝে মধ্যে আবার স্লোগান ঠোকান দেয় বাস হুজুর ক্যাবলার ঘোষণা মিলাদবী সারব না সিরাত নবী লাগবে না যেরকম এরকম স্লোগান দেয় অন্য বন্ডর আছে দেশে আছে কিনা কি করে জানেন হুজুর ক্যাবলার ঘোষণা মিলাদবী সারব না সিরাত নবী লাগবে না যেরকম নজবিল বুঝছেন নি কি কইছে মিলাদুল নবী তোর কোনো কষ্ট নাই কোনো কিছু নাই বাস মিছিল করলেন একটা র্যালি করলেন জিলাফি না হলে প্যাকেট ফেকটলে বাসায় গেলেন তো কোনো কাম কাজ নাই বাস এটাই আমার প্রিয় এটাকে মনে করে আমার জন্য প্রিয় কিন্তু নবী মানি অজু নবী মানে নামাজ সিরাত মানে কালিমা সিরাতুল্নবীর সিরাতুলনী দর খানবী নবীর আদর্শ এটি তো কষ্ট হুজুর কেবলার ঘোষণা সিরাতুলনী লাগবে না সিরাতুলনী মানে ইসলাম তাহলে তুমি কি বলছো তুমি বলছো হুজুর কেবলার ঘোষণা ইসলাম লাগবে না জুরো কন্যা হজুবিল্লা তুমি তো এমনটাই বললা ঘুরে ফিরে তাহলে ইমান থাকবে বলেন ইমান থাকবে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম যারা পরকালকে বিশ্বাস করো আল্লাহকে ভয় করো তাদেরকে বলছি আমার বন্ধুর ভিতরে রয়েছে আমার বন্ধুর আদর্শর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা তুমি রাষ্ট্রপ্রধান হও আমার বন্ধু রাষ্ট্রপ্রধান ছিলেন তার মতো আদর্শ আদর্শবান হও তুমি আদর্শ রাষ্ট্রপ্রধান হইবে তুমি বিচারপতি হলে আমার বন্ধু বিচার করতেন আমার বন্ধুর আদর্শের বিচার তুমি করো তুমি আদর্শ বিচারপতি হবে তুমি ইমাম হলে আমার বন্ধু ইমামতি করতেন আদর্শ ইমাম হইবা নবীর আদর্শ তুমি বানাও তুমি ফ্যামিলি প্রধান হলে আমার নবীও ফ্যামিলি প্রধান ছিলেন কেমনভাবে ফ্যামিলির সদস্যদেরকে চালাইতেন হক কিভাবে আদায় করতেন তুমি নবীর আদর্শকে আদর্শ বানাও তুমি এক নম্বর আদর্শমান ফ্যামিলি প্রদান হবে যেরকম সোহান আল্লাহ এ বন্ধু এই জন্য আল্লাহ রাখবেন ডাক দেয় ঘর নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম নমুনা প্রত্যেকটা নমুনাকে ফলাও করো আমার বন্ধু কেমনে প্রস্রাব করছেন আমার বন্ধু দাঁড়ায় প্রস্রাব করেন নাই তুমি দাঁড়ায় প্রস্রাব করো কেন এটা কই পাইছো প্রস্রাব করে গরু ছাগল গোদাগণ ঠিক কিনা শুধু একটা হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিবের মাজায় প্রচণ্ড ব্যথা ছিল কোমরে প্রচণ্ড ব্যথা ছিল তো এক সময় একদিন এক সাহাবির বাড়িতে বেড়াইতে গেলে বলছে যে স্টেঞ্জার জায়গা কোথায় তো লয়ে গেছে এমন এক জায়গায় যেখানে যা দেখেন যে উঁটের যে ডেলির যে মলমূত্র উট যে পায়খানা টায়খানা করে গোবর এই গোবরগুলো যেখানে ফেলা আমাদের দেশে গোবর টাল বলে এমন একটা জায়গা ময়লা মত্ত জায়গার মাধ্যমে প্রচুর এই দিক দিয়ে ফিরে আপনি প্রস্তাবটা করে ফেলেন তো আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বসতে চাইলেন মাজা বেতা আবার চিন্তা করলে বসেও যদি যে জায়গায় এখানে ময়লা সিটা এসে গায়ে পড়বে গোবরে সেটা পড়তে পারে এই দুইটা কারণে আল্লাহর হাবিব ওই দিন ওজোরের কারণে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন এটা ওজোরের জন্য মাজা বাঁকাইতে পারতেন না এ কারণে ছাড়া আল্লাহর হাবিব ইসলামে কোনো দিন দাঁড়ায় প্রস্রাব করেন নাই অথচ মুসলমান সন্তানেরা অহরহ দাঁড়ায় প্রস্রাব করে ওটা তখন ঠিক কিনা বললে কহজুর এ অল মডেল ছেড়ে দেন অল মডেল ছেড়ে দেন এখন আর ওইগুলো নাই যে যেমনে করে এমনে করতে দেন এখন এইটাই চলছে কন্যা তুমি 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 কি নিউ মডেল দরবানি ওল্ড মডেল ছেড়ে দিবা নিউ মডেলে তোমার হাবিব খুশি হবে ইসলাম বেজার হবে মুসলমানই ছুটে যাবে এমন এমন নিউ মডেলের উপরে থুথু নিক্ষেপ করি কথা কোন ঠিক কিনা মুসলমানের ছেলে দাঁড়ায় কী করে প্রস্রাব করে কি করে দাঁড়ায় প্রস্রাব করে দ্বারা পেশাব পেশাব করলোনি সেনানি গরু সনায় গরু সনায় গরু এটার পেশাব বলে না পেশাব বলে মাথা নিচু করে উত্তর বা দক্ষিণমুখী হয় ক্যাবলার দিকে মুখ করিয়েও নয় ক্যাবলার দিকে পিট করিয়েও নয় মাথায় কাপড় রেখে উত্তর বা দক্ষিণ দিকে হয়ে মাথা নিচু করে হাঁটু ডেকে ফরত যেন তরক না হয় ডিলা বা হাতে থাকবে নাহলে পানি থাকবে পবিত্রতা অর্জন করার জন্য এরপরে প্রস্রাব করবো এটাকে বলা হয় পেশাব। আর বাকি যেগুলো হচ্ছে এগুলো সব সনানি কতক্ষণ ঠিকই না মুসলমানের সন্তান পেশা ও তুমি সনাইতে শিখছো জুড়ে কন্যা এটা আল্লাহর হাবিবের আদর্শ এটা নবীজির আদর্শ নয় লজ্জা থাকার কথা আমি অনেক সময় হজের সফরে আমি দেখি এয়ারফুটগুলোতে যে সমস্যা এয়ারফুটগুলোর মধ্যে বসে প্রস্রাব করার ব্যবস্থাই নেই যদি দশটা থাকে টয়লেট একটার মধ্যে কোনো মতে বসে এবং ওই যে হাই হাইকমোড টমট থাকে বা বসার কোনো ব্যবস্থা থাকে সবগুলো দাঁড়ায় ছট 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 করে হজেও মরে যাচ্ছে এমন মেহমানও নির্বিঘ্নে মেরে দিতেছে নউজুবুল্লাহ মিন জালিক হ্যাঁ নির্বিঘ্নে মেরে দিচ্ছে আমি তো অবাক হয়ে যাই লজ্জা লাগে লজ্জা লাগে আমার কাছে এটা কি করে সম্ভব মুসলমানের কাছে এটা করা যাবে না এটা করা যাবে না দাঁড়ায় থাকতে হবে অপেক্ষা করতে হবে ওই বাথরুমটা যখন খুলে আধা ঘন্টা দাঁড়ায় থাকলে আমি ওখানে যাব। আমার পবিত্রতার ব্যাপার সবার আছে আমি নবীর উম্মত আমি সনাইতে পারবো না আমি পেশাব করব। পেশাব খানা জোর আল্লাহ একবার এই জন্য বাজান পেশাব থেকে ওটার থেকে নিয়ে একদম ঘুম যাওয়া পর্যন্ত বাইতুল্লার হস পর্যন্ত সর্বত্রে ইসলাম সর্বত্রে নবীর চরিত্র এটাকে বলা হয় সিরাতুল্নবী সাল্লাহাম সাল্লাম বা যেমনি তেমনি হলে হবে না বিছানাটাকে ছেড়ে পরিষ্কার করে নেবা ডান করতে গোমাইবা আল্লাহ বিস্মিকা আমা আহেয়া বলে গোমাইবা সকালবেলা আল্লাহ যখন ঘুম পারার পরে ওঠার তৌফিক দিবে আবার আল্লাহর কাছে প্রশংসা করবো আল্লাহ মৃত্যুর টাইমে মৃত্যুর উপরে নিয়ত করি তো ঘুমাইছিলাম তুমি নি আবার উডাইছ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ হিল্লাদি আহে আনা বাদামা আমাতানা ও ইলেহিন সকল প্রশংসা হয় আমার আল্লাহর জন্য যিনি আমাকে মরণ দেওয়ার পরে আবার ডেকে তুলেছেন জীবিত করেছেন জরে গঞ্স আল্লাহ প্রথম তো মৌতের উপরে দুয়া পড়ছিলাম না আল্লাহ হুম্মা এ আল্লাহ বিস্মিকা আপনার নামে আমুতু আমি মারা যাচ্ছি ও আহিয়া আপনি চাইলে আবার কি হব সকালে ঘুম থেকে উঠবো তো কিন্তু আমি মরার উপরে দোয়া ভরেই শুইছিলাম এই জন্য সকালবেলা যখন আল্লাহ মরণ না দিয়ে জিন্দাই করছে ঘুম বাঙ্গাইছে তখন প্রশংসা করতে হবে আল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি সকল প্রশংসা ওই আল্লাহর জন্য না যিনি আমাকে কি করলেন জীবন দিলেন মানে আমাকে জীবিত করলেন আমাকে বাদামা আমা না মরণ দেওয়ার পরে আমাকে আমাকে মরণ দিয়েছিলেন আন্না আখুল মৌতে আন্না আখুল মৌতে গোম মরণের ভাই মানে আন্না মানে কি গোম আখুল মানে আখুল মানে ভাই মউত মানে মরণ গোম হইল মৃত্যুর কি ভাই তাহলে আপনি এমন একটা জিনিসই করেছিলেন মানে মরে গিয়েছিলেন আপনার পাশে কত কিছু হয়েছে আপনার ফ্ল্যাটে কত কিছু হয়েছে আপনার মহল্লায় কত কিছু হয়েছে আপনার পাশের মানুষ কত দেখছে কত কিছু স্বপ্ন দেখছে আপনি কিছুই জানেন না কথা এখন ঠিক কিনা দুইজন মানুষ একসাথে ঘুমাইছে হে স্বপ্ন দেখছে বিয়ে করতেছে শ্বশুরবাড়ি যাইতেছে মাইক্রুতে উঠে বইছে বুঝেননি হ্যাঁ হে হে দে শ্বশুর স্বপ্ন আর একটা স্বপ্ন দেখতেছে গীতা ওই আখ কামড়াইতেছে এ আখের রস রে রস কিচ্ছে আখ কামড়াইতেছে সকালে গুম তুমি খেতা কামড়াইয়া খাতা মাতা সব সিঁড়ে কই নতুন খাতাটা ছিল আমি তো খাতা কামড়াই না আমি স্বপ্ন দেখছি আখ খাইতেছি বুঝেননি কথা কি খাইতেছি রাত্রে স্বপ্ন দেখে আখ খাইতেছে আখ বুঝিনি উক আখ একু খাচ্ছে সকাল বেলায় বেগম এগো আমার খাতাটা আছে সিরলা তুমি কই কই গুমের মধ্যে খাতা সিরছ তুমি খাতা কামড়ায় সব সিঁড়ে লাইছো বা আমি আসলে তো খাতা দেখি না আমি দেখছি আখ খাইতেছি মানে এই যে আমি খাতা কামড়া এটা তো আমি বুঝতে পারি না দেখছেন নি হে আখ খায় আর ওই বিয়ে করার জন্য শ্বশুর বেড়ে যায় গো সকালবেলা উঠাতে কিছুই না সব মিশা কথা বল ঠিক কি না ঘুম এমন এক জিনিস পাশে কি হয় পাশুওয়ালা কি করে এটাও বলা যায় না পাশুওয়ালা কাঁদে না হাসে জানা যায় না ঘটনা কি ঘটছে না ঘটছে কিছুই বলতে পারবেন না অথচ সেই ঘুম থেকে আল্লাহ জাগিয়েছেন এই জন্য প্রশংসা করতে হবে না। এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি বাদামা আমাতানা ও ইলাইহিন নুসুর আল্লাহু আকবার খেতে খা খানা খাইতে বসবা ও বন্ধু সত্তর টাকা কেজির চাউল সত্তর টাকা কেজির চাউল খেতে বসবা শয়তান যেন তোমার সঙ্গে না খায় তাহলে কি লোড বেড়ে যাবে কিন্তু অর্ধেক বাদ কিন্তু তোমার একাই লাগবে কারণ তোমার সাথে আরও পাবলিক মিশে যাবে খাওয়ার জন্য যে রে তুমি দেখো না এই জন্য নবী বলছেন অদৃশ্য শক্তি যেন তোমার সাথে লেগে না খায় এই জন্য দোয়া পরে নেবা কী করে নেবা দোয়া করে নেবা খাবারের আগে দোয়া পরে নেবা খাবারের পরে দোয়া করবা খাবারটা তোমার পেটেই যাবে অন্য কোনো কাহারও পেটে যাবে না আল্লাহ হাবিব বলেন খাবারের যদি কেউ কিনা না করে হ্যাঁ দোয়া না করে দোয়া না করে যদি খাবারের যে মাছ নন দোয়া আছে আমার সিরাত আছে এগুলো না করে যদি কেউ খায় এর সাথে আর অন্য শরিকদার খেতে শুরু করে অন্য শরিকদাররা যদি খায় তাহলে তুই খাওয়ার আপনি খাওয়া শেষ করলে লইতেসেরা খাইতেছে খানি নিতে সেরা কত আরেকটা ইলিশ মাছের ফিস দে আর দুই চামিচ বাদ দে একটু ডাল দে এই এই টমেটোটা কি আন্নায় ঝোলটা খুব মজা হয়েছিল আনতেই আসে লুট করতে আসে পাশের লোক দেখে অবাক এতগুলোই খায় কেমনি এ তো মানুষ পেট তো চিকন এটি জায়গা কই সে খাইতেই আছে কারণ তার সাথে শয়তান মিলিত হয়েছে খাওয়ারটা মেশে দোয়া পরে নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য দোয়া পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তো আমুল ওয়াহেদে ইয়াকফিল ইসনাইনে তো আমুল ইসনাইনে ইয়াকফিল আর বেয়া বহারি সরু বেরাতিস রসুল বলেন খানা খাও দোয়া পরে খাও একজনের খাবার দুইজনের যথেষ্ট হবে দুইজনের খাবার চারজনের পেট ভরবে বেজরকম সবাহানি দুইজনের খাবার চারজনের পেট পড়বে কিন্তু খাবারের আগে কি করতে হবে দোয়া পড়তে হবে এই জন্য ধোঁয়া পড়তে হবে খাবার দেখবেন এই দুই ফট চাউল ফা ফ্যামিলি মেম্বার ছয়জন এরপরে রয়েছে সকালে পানি ভাত খায় আর এমন রাক্ষস আছে দুই ফট চাউলের ভাত একজনে খায় কথা ঠিক ঠিকই না ফ্যামিলি ছয়জনে খাইয়াও সকালে পানি ভাতের জন্য থাকে বেগমে পানি দিয়ে রাখছে সকালে কলা দেখা হয় তো এটা খাই অফিসে চলে যাবো আর এমন রাক্ষসও আছে যে দুই ফটের চাউল ভাত একজনের লাগে ওই কিরাণ সুশিরি তো আমারই তো না কারণ কি নি ওজু নাই গোসল নাই দোয়া নাই দুরুদ নাই এই জন্য খানার আগেও দোয়া পড়তে হবে দোয়া পড়তে হবে আল্লাহর হাবিবের চরিত্র নিজের চরিত্র বানাইতে হবে আল্লাহর হাবিবের আদর্শ নিজের আদর্শ বানাইতে হবে মাইরা সব কিছু হয় না দইরা সব কিছু হয় না কিলায়া সব কিছু হয় না শাসন করে সব কিছু হয় না প্রতিহিংসা করে সব কিছু হয় না আদর করে মায়া করে অনেক কাজ সিদ্ধি করতে হয় আদায় করতে হয় ঠিক ঠেকিরা মায়া দেখাইয়া মহব্বত দেখাইয়া বক্তি দেখাইয়া ভালোবাসা দেখাইয়া কাজ আদায় করতে হয় এটা মেরে দূরে জোর করে কোনো আদায় হয় না এক এক্সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে এসে বলে রাসুল আল্লাহ মুসলমান তো হয়েছে বেশ আগেই রসুল বলে কেমন চলছে জেন্দিকে ক আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোই চলছে আকাম কুকাম সব তো ছাড়ছো তো ইনশাআল্লাহ ক আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় সব সেরে দিছি খালি একটা জিনিস ছাড়তে পারি নাই রসুল বলেন সেই জিনিসটা কি এটা হইলো মেয়ে দেখলে সুন্দরী মেয়ে দেখলে হুজুর আর চোখটি নিচের দিকে এটা আনতে পারি না ছায়া থাকতে মন সায় আল্লাহর নেয়ামতকালে দেখতেই মন সায় কী তা করতাম কন না হাবিব বিল্লাহ এটা কি বলি তুই ক সব থেকে ফিরছি কিন্তু এই জেনার যে আকর্ষণ না আকাম কুকামের যে আকর্ষণ এই দর্শনের আকর্ষণ আকর্ষণতে আমি বাঁচতে পারি না একটা মেয়ে দেখলেই মন চায় তারে আমি গার্লফ্রেন্ড বানাই এই বানাই ওই বানাই ধরুন ওই জমানায় যেভাবে বোঝানোর দরকার নবীকে বুঝাইছে আল্লাহ হাবিক বাবা আল্লাহ নবী যদি বলতো এটার বান নবী যদি বলতো এটার বান বান দিয়া দুইটা ব্যাত একসাথে মিলা মিলাইয়া যতক্ষণ শক্তি আছে এতক্ষণ ফিডা এরকম যদি বিচার করতো তো কি আকাম সারত কিন্তু আল্লাহ নবী কয় না বাইদ না সাহাবা একরাম অবাক হয়ে গেছে সাহাবা একরামের কার কি দোষ এগুলো অপেন নবীর দরবারে বলতেন এটির ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা দেওয়ার জন্য রুহের রোগ আর কি আত্মার রোগের রোগগুলো বলতেন রসুল ট্রিটমেন্ট দিতেন চিকিৎসা দিতেন এগুলো তুমি ইউজ করো ভালো হয়ে যাবা তো হে তো এই রোগের কথা বলছো সাহাবিরা মোস্কামারেতার দেখছো কত বড় সাহস এই কথাটাও নবীর দরবারে কোয়া লাগে এইটাও পয়কাম্বরকে বলা লাগে যে আকাম করতে মনসা মেয়ে দেখলেই শুধু খালি আল্লাহ হাবি গো বাবা তুমি আরও কাছে আসো আমার একদম সামনে যে কয় বাবা উফুর দিকে আমার দিকেছ মাথার তার দিয়ে কয় তোমার আসেনি মা আসে বোন টোন আসেনি ক বিয়াল্লা এক বোনও আমার আছে মাসাল্লাহ ও আচ্ছা বোন বিয়ে হয়েছে না কোন বিয়ে হয় নাই আচ্ছা বাবা এই তোমার মা বা তোমার বোনের দিকে যদি এইভাবে রসের নজরে অন্য কোনো পরপুষে থাকায় কাম বাপ নিয়া কেমনটা লাগবে তোমার কত কেমনটা লাগবে মনি ওরা জানে বাঁচতে দিমুনি ওরে এনতে ফিরে যেতে দিমুনি যে আমার মায়ের দিকে থাকাবে আমার বোনের দিকে থাকাবে খায়ালামোনাইনো ওরা ওখানে দিয়ে শেষ করে দিব না আমার বোনের দিকে তাকাবে আমি বাচ্চা থাকতে আমার মায়ের দিকে তাকাবে কোন জরে আমি কি সারবো গো বাবা তাহলে শোনো তুমি যার দিকে তাকাও তাকাইতে তোমার মন চায় এই মেয়েটা তো কোনো ছেলের বোন লাগে বা কাহারো বউ লাগে কাহারো ছোট বোন লাগে তাহলে তাহলে এটা সে কেমনে মেনে নেবে এটা কি তুমি একটু ভেবে দেখছো একবার বন্দুগণ রাহমতুল্লিল আলমিন সাল্লাহামী কথাটা উদাহরণ দেওয়ার সাথে সাথে এই সাহাবির চোখ দিয়ে টেপ টেপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে পয়গম্বরের নম্বরে সহবত সপ্ত সাহাবি অন্য অন্য আমলগুলো একশো ঠিক হয়ে গেছে একটা ত্রুটি ছিল সাথে সাথে চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল ডাক ডাকিয়া রহমতুল আলামিন আজকে আপনার হাতে হাত ধরে কথা দিলাম আর বোঝাইতে হবে না এই জীবনে কোনো দিন চোখ তুলে পড়ারির দিকে আর তাকাইব না যেরকম সোহারা শেষ এককে উদাহরণেই চিকিৎসা হয়ে গেছে ট্রিটমেন্ট হয়ে গেছে বাজান এই জন্য বন্ধু সব জায়গায় জোর কাঠন যায় না সব জায়গায় প্রতিহিংসা করা যায় না সব জায়গায় শক্তি বল প্রয়োগ করা হয় না কোনো কোনো জায়গায় এমন আছে আদর্শ দেখায়া ব্যবহার দেখায় সুন্দর চরিত্র দেখায়ও কিল্লা ফাতা হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন লাকাদকা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সম্বোধন করে বলেন আমার বন্ধু এই কথাটা মনে রেখেন আপনাকে কিন্তু উবয় জাহানের জন্য রহমত করে ফাটাইছি আপনি রহমত আল্লিল ইনসান নন আপনি রহমত আল্লিল মক্কাবাসী নন আপনি রহমত আল্লিল মদিনা নন আপনি রহমত আল্লিল আরব নন আপনি রহমত আল্লিল জিন আর ইনসান নন আপনি উবয় জাহানের জন্য রহমত জোর সোহান সৌহান আপনি দুনিয়ার জন্য রহমত আখরাতের জন্য রহমত ইমানদারের জন্য রহমত বেঈমানের জন্য রহমত মক্কাবাসীর জন্য রহমত মদিনাবাসীর জন্য রহমত আরবের জন্য রহমত আরবের জন্য রহমত দুনিয়াবাসীর জন্য রহমত পরকালবাসীর জন্য রহমত পশুর জন্য রহমত পাখির জন্য রহমত জগতের আগল পাগল যা আছে সব সব কিছুর জন্য আপনার রহমত রয়ে গোহান আল্লাহ সব কিছুর জন্য আপনার রহমত আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন তো লম্বা মাথা এইভাবে মাথা দিয়ে নবীকে ব্যারিকেড দিছে চলা ব্যারিকেড দিছে রসুল কো কিরে আমারে যাইতে দিবি না আমার কথা শুনে একটু গেলে ভালো হতো বলো তোমার কি অভিযোগ আমার মালিক আপনার সাহাবি আমার মালিক আমাকে ঠিক মতো খাবার দেয় না যে বোঝা বহন করতে পারি তার চেয়ে বেশি বোঝা আমার পিঠে চাপা দেয় আপনি কি শুধু মানুষের জন্য রহমত না আমি আমার মতোই এই নাদান জানোয়ারের জন্য রহমত কিনা কয় আমি তোমার জন্য রহমত যদি আমার জন্য রহমত করেন তাহলে আপনার মালিকের বিচার করেন কেন আমাকে ঠিক মতো খেতে দেয় না টানতে পারি ছয় মন উঠায়ে দেয় আমার পিঠের উপরে দশ মন এই মরুভূমির মধ্যে আমি লোট নিতে পারি না এই জন্য আপনার কাছে বিচার দিলাম আল্লাহর হাবিব কেঁদে দিলেন আর উঁটকে বাচ্চাকে যেভাবে কুলে নেয় উঁটের গলাটাকে জড়ায় ধরে বুকের সাথে মিশায় নিলেন নবীজুরেক সোহান আল্লাহ আর বললেন বাবা এর বিচার না করে আমি এখান থেকে যাব না মালিককে ডেকে সাহাবিকে ঢেকে উঠের মালিককে ঢেকে দমকাইলেন এবং শপথ করাইলেন আর জীবনে উঠের উপরে জলম করবে না করবে না যেরকম সোহান তিনি এটা উঁটের জন্য রহমত ছিলেন সোহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে শীতের দিনে এক সাহাবি আইসে দেখা করার জন্য তো শীতকালিয়া দিন তো মধ্যে নেয় তো শীতের পোশাক পরে আসছে কম্বল আছে না ওই তখনকার যুগে যে শীতের কম্বল বা শাল ছিল ওই কম্বলে পরে আসছে তো কম্বল যে পরে আসে এই কম্বলের মাথা একটু এভাবে বাঁকা এইভাবে যেন একটা এভাবে রাখছে রসুল কের ভিতরে কি কো এটার ভিতরে হুজুর পঞ্চায়েব না কো বলো কি ওই পাখির বাচ্চা পাখির বাচ্চা মানে হুজুর এই বাগানের মাঝখান আসতেছিলাম তো ওই খেজুর বাগানের ওই যে গাছের ডালার মধ্যে বাসা বাঁধছে পাখি বাচ্চা বাচ্চা ভোটায় না তো বাচ্চা সেও সেও করে যে শব্দ করছিল তো পাখির বাচ্চা পালা এটা আমার বড় শখ মানুষের এক একজনটা শখ আছে না বহু মানুষের যে বিলেই পালা শখ বিড়ালের পিছনে এটার মাসে মাসে টিকা দিতেছে খাওয়াইতেছে শ্যাম্পুতে গোসল করাইতেছে গলায় মালা ভরা দিছে গুম পাড়ায় হেরে আলাদা বিছানা তার লাগে আলাদা একটা খাতাও বানাইছে হাইরে যত্ন নিজের ফুলার যত্ন নাই উত্তরে যত্ন করে বিলাইকে যত্ন করে আছে এরকম কেউ আছে কবুতর ফালে আমার পাশের বাসায় এক লোক কান্দেছে মসজিদের সামনে বৈশিয়া আমি বললাম কান্দোস কাহা কহজুর হুজুর কান্দিছে আমার একজড়ো কবুতর চলে গেছে আমি গেলাম দূরু বেড়া একজোড়ো কবুতর গেলে কান্নার লাগে কয়টি দাম কহজুর আশি হাজার টাকা দাম একজোড়ো কবুতর কোন নাউজুবিল্লা না হুজুর বললে কইলেন কিল্লিগা আমিও জানি না কিল্লিগিয়া কইসেন আমি অবাক হয়ে কইছি আর কি যে এক জোড়া কবুতর যদি দাম আশি হাজার হয় এটা কিনা লাগবো কিল্লে গিয়া এটা কিনতে হবে কি জন্য আমি বললাম যে আহ এক একজোড়ো কবুতর আশি হাজারটাতে কিনা লাগে হ্যাঁ আরও দুইবার হারাইছিল হুজুর ফাইসি দোয়া করেন যাতে আমি ফাই আমি শখ করে কৈতুরটি কিনছি হুজুর আপনি দেখলে আপনিও বলবেন যে হ্যাঁ এটির দাম আশি হাজারে হওয়া দরকার এই রকম প্যাকমওয়ালা ডিজাইনওয়ালা এখানে পাকা পায়ের মাধ্যমে পাকা কি নিয়ে আছে কি না হ্যাঁ একজোড়ো কবুতর পাঁচশো টাকাও আছে একজোড়ো কবুতর পাঁচ হাজার টাকা আছে একজোড়ো কবুতর আটশো টাকা আছে একজোড়ো কবুতর আশি হাজার টাকা আছে সে আমার বুঝাইতেছে আমি যে বাবা আমার এত বোঝার দরকার নেই থাক তোর ডালে তুই কান আল্লাহ যেন তোর কবুতর আর জীবনে হাওয়ার তৌফিক না দেয় আমি এই তোর লেগে করি তোর অত বড় ভাগল খোদায় কিনলে বানাইলো যে আশি হাজারটাতে কবুর কবুতর কিনলে ফাল তৈবো কহুজুর শখের তোলা আশি টাকা আপনি জানেন না শখের তোলা আশি টাকা দুই দুই একজোড়ে তো এক তোলা না অন্তত দুইটা দুই কেজি দেব তাহলে তোলা যদি আশি টাকা হয় তাহলে তো আমি তোলার চেয়ে বেশি আশি হাজার টাকা দেখেছি এটা বেশি না বুঝেন এই ছোটো ছানা পালা তার অভ্যাস সে যেদিকে যায় দেখে কোন দিক দিয়ে পাখির বাচ্চা পাওয়া যায় আসতেছে সে ছানা পাইছে এভাবে কম্বলের মাথে নিছে রসুল্লাহ দলবারে আসছে আইসা কয় কি লেগে আইসি এমনি হুজুর দেখার জন্য আইসি সাক্ষাতের জন্য আইসি দোয়ানিতে আইসি বাচ্চাটি আনছো কেন হুজুর বাচ্চা পালা আমার শখ বাসায় নিয়া এটারে ফিঞ্জারা ডোকামো এরপর এটা এটারে গম খাওয়ামো এটা চাউল খাওয়ামো খাওয়ায় খাওয়ায় পালমো পাখি পালা আমার বড় শখ নবী কয় উপরের দিকে সায়া সায় দেখছ রসুল উপরের দিকে তাকিয়ে দেখেছ দেখে পাখি যে আনছিল পাখির এই বাচ্চাগুলোর মা বাবা উড়াল দিতেছে আর নবীর কাছে বিচার দিতেছে ফু আকবার ওগো আল্লাহর হাবিব আপনি যদি রহমত আল্লিল আলমিন হন তাহলে কি আমার এই বাচ্চাটির জন্য কি আপনি রহমত নন আপনার সাহাবি কেন বাসার থেকে আমার বাচ্চা লোকে ধরে নিয়ে আসলো এইগুলো এই মাগুলো নবীর সাথে কইতেছে তুই কি শোনোস তুই কি বুঝোস আমি বুঝতেছি আমার কাছে বিচার দিতেছে তাড়াতাড়ি বাচ্চাগুলো ছেড়ে দে যেরকম আল্লাহ আকবর সাথে সাথে সাহাবি বাচ্চাগুলো ছেড়ে দে রসুল কয় তুমি মনে কষ্ট পাইছো কয় না হুজুর না 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 কষ্ট পাই না শখের জিনিস আর কি এই জন্য চাইছিলাম আমি পালবো রসুলকে এদিকে আরও কাছে আয় কাছে আনছে আনার পরে বলে ছেলে আছে তোমার কাছে কত বড় কত কয়টা একটাই আচ্ছা তোমার ছেলেটাকে যদি কেউ চিনতেইকারীরা চিনতেই করে অপহরণকারীরা গুমকারীরা গুম করে নেওয়া যায় কেমনটা লাগবে তোমার তুমি বাবা হিসাবে তোমার সন্তানটাকে কেউ গুম করে নিয়ে গেলে তোমার কত খারাপ লাগবে রুজুর কল্যায়া ছিঁড়ে যাবে এটাকে মানতে পারবো আমি পাগল হয়ে যাব আমি খানাফিনা ছেড়ে দেবো আমার কি গুম হবে আমার কি বিশ্রাম হবে আমার কি রেস্ট হবে আমার কিচ্ছু থাকবে না আমি দেওয়ানা হয়ে যাব আমার বাচ্চাটাকে ছেলেটাকে গুম করে নিয়ে গেছে এই পৃথিবীতে আমি বাঁচতে চাইবো না কেউ দেওয়ানা হয়ে যাব পাগল হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন এই বাচ্চাগুলোরও মা আসে এই বাচ্চাগুলোর বাবা আছে এরা এমন দেওয়ানা হয়েই নবীর কাছে আইছিল বিচার দেওয়ার জন্য এই জন্য তোরে বলছি বাচ্চাগুলোকে ছেড়ে দে দেড়ক সোহার আল্লাহ তারা মাহাতির এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র যেরকম লাহ আকবর মসজিদ নবীতে রাহমতুল্লিল আলমিন সাহাবাহরামকে বয়ান শোনাইতেছিলেন ওয়াজ করতেছিলেন মুসলিম স্বরূপ দ্বিতীয় খণ্ডে হাদিস আমি পড়াই এই হাদিসটা আমি পড়াই তো এক বৃদ্ধ মানুষ নববীর মসজিদ নবীর বারান্দায় এসে দাঁড়িয়ে ক্যাবলার দিকে ফিরে মদিনার ক্যাবলা হলো দক্ষিণে মদিনার ক্যাবলা কি দক্ষিণে আমগুর ক্যাবলা কোন দিকে পশ্চিমে মদিনার ক্যাবলা হলো মদিনার থেকে মক্কা হলো দক্ষিণ দিকে এই জন্য আর কোন দিকে ফিরে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে সোজা দক্ষিণ দিকে ফিরিয়া মসজিদে নবীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িয়া দিসে দমকল সেরে দমকল বুঝুন তো সর সর করে পানি করতে মানে প্রস্রাব করে আর কি সেনায় সেনায় প্রস্রাব করে হায় হায় আওয়াজ প্রস্ত্রাবের পানির আওয়াজ শুনে শাহবায়ে কেরম পিছনে কিরে ফানি ভরে করতে কল ছুটে গেছে নাকি দেখে যে ওই মানুষ কল থেকে ফানি বেরিতে সেখানে কল ছুটিয়ে গেছে বুঝলেন সাহাবাইকেরাম ধর ধর করে দিলেন দৌড়ান দৌড়ার জন্য আল্লাহর হাবিব বললেন কীফুয়া সাহি শাহাবাইকার দাঁড়াও যেই বলছে কিফু কিফু মানে স্লো করো সাথে সাথে হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে যেরকম সবাহানার যেখানে যার পাও ছিল সেখানে দাঁড়িয়ে গেছে যে পাওটা উঠাইছিল ছিল টান্দে ওইটা নিয়ে এসে সামনে বাড়তে দেয় নাই আল্লাহর হাবিবের নির্দেশ কেফুইয়া সাহাবি আমার সাহাবিরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেলে কই যাও কে মারিলাম একটা করে ঘুষি দিমু এটার পাউডার করে বুসি বানাইলাম আল্লাহর হাবিবকে বুসি বানালে কীব মারলে কী হবে মারলে লাভ নেই শোনো কী করবা বিচার করতে যাচ্ছ তো থামো আল্লাহর হাবিব গেলেন যা বললেন চাচা আসেন দুয়ে নেই পানি উঠাইলেন কুঁয়ার থেকে ধুইলেন ধুয়ে টুয়ে শেষ হয়েছে এরপরে বলেন চাচা আসেন একটু গল্প করি চাচা আচ্ছা এটা যে আল্লাহর ঘর আপনি চেনেননি জানতেননি ক জানতাম এটা মুসলমানরা আবাদত করে আল্লাহর ঘর তা আল্লাহর ঘরটা মুসলমানদের জন্য অত্যন্ত একটা পবিত্র ঘর মুসলমান এটাকে ধোয়া মশা করে পবিত্রতা রক্ষা করে চলে এটা আল্লাহর ঘর তো এটা মহাপবিত্র জমিনের মধ্যে হচ্ছে পবিত্র আর কিছু নাই এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস আপনি তো হয়তো অন্য ধর্মের আপনি তো জানেন না এই কাজটাকে আপনি ঠিক করেছেন তাছাড়া চাচা আপনি প্রস্রাব করছেন করছেন বৈশা করতেন তাও বুঝতাম দাঁড়ায় করছেন আবার ক্যাবলার দিকে ফিরে করছেন আবার উলুঙ্গ হয়ে করছেন আপনি অফরত তো একটা করেন নাই অফরত করছেন চার পাঁচটা তারপরেও যান আপনাকে আমি মাফ করে দিলাম যেরকম সোহান আল্লাহ আর এরকম কোনো করেন না চাচা এটা আমাদের মসজিদ এটা আল্লাহর গড় এখানে আমরা নামাজ পড়ি আল্লাহর হাবিব এগুলো বুঝাইলেন ইহুদির কপাল দিয়ে চোখ টাপ ট্যাপটেপ করে পানি বের হচ্ছে হ্যাঁ আল্লাহ হাবিব কর চাচা কি হিসেবে কাঁদেন কেন ক বাবা জানি এটা আল্লাহরকর মসজিদ আর আমি জানি যে এইভাবে ধারায়া প্রস্রাব করা বেহাদবি উলঙ্গয়ে প্রস্রাব করা বেহায়া সব কিছু জেনেও কেন করলাম জানেন আমি তাওরাতের হাফেজ তাওরাত আমার তাওরার শরীফ যে আল্লাহ মোসাকে তাওরাত দান করছেন সেই তাওরাত শরীফ আমার মুখস্ত তাওরাতের এমন কোনো ফিস্টা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই যখন আল্লাহ আকবার। আসলে কি আপনি সেই প্রশংসার উপযুক্ত কিনা প্রশংসার দাবিদার কিনা আপনার প্রশংসার লায়ক কিনা এটা করে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আমি বিয়া করছি যেরকম এখন আকবার আকবর নবী বলেন চাচা এখন আপনার কাছে কি প্রমাণিত হলো কয়ে তখন তো আমার এই কথাই প্রমাণিত হলো যে আপনি যদি সত্যিকার নবী না হতেন তাহলে আজকে সাহাবিরা যেভাবে দৌড়টা দিছিল আমার তো মাইরে পাউডার বানাই লইতো আল্লাহর পয়াকম্বর হিসাবে আপনার আদর্শের গুণে আজকে আমি বেছে গেলাম ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে দান করেছেন ওই আল্লাহর কসম খায় বলছি আপনি যে আল্লাহর পয়াকম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই যেরকম সব শেষ পর্যন্ত হাদিসে আছে। একদিন ওই ইহুদি কালমা পরে মুসলমান হয়ে যায় জরেগঞ্জ সোহার আল্লাহ আদম কে লিয়ে ফখর এ আলী নসবি হায়ে মক্কি মদনি হাশেমি ও মুত্তলবি হায়ে পাকি যা তোরা শারুশ ও সামা জান্নাতে ফেরদোস আরাম গাহে খাকে রসুল আরবি হায়ে আয়ে জায়ের বাইতে দমবি ইয়াদ রহে ইয়ে বেকায়দা ইয়া জামবে শেলব বে আদবি হায়ে আহিস্তা কদম নিচি নেগা পুস্তে সদ আহ হো হবি দয়াহারো লে হা রবি হেজরে কি আদব কি আচরণ কি অমায়ুক অমায়ুক ব্যবহার আল্লাহ হাবি সাল্সাল্লাম ছিল কই আমরা কই নবীর চরিত্র পাল রসাল্ল্লাহি সাল্লাল্লাহ ফ আলাইহি ওসাল্লাম আল্লা মানি রব্বী ফা হাসানা তালিমী নবী ক আমার রব আমাকে এলেম শিকাইছে ফা হাসানা তালিমী কত সুন্দর আল্লাহ আল্লা শিখাইছে ওয়া আদাবানি ফা আহসানা তাবি আল্লাহ আমার আদব শিখাইছে কত সুন্দর আদব আল্লাহ নবী নবীরে শিখাইছে আদব শিখাইছে আল্লাহ আদাবানি রব্বি নবীকে আমার রব আমার আদব শিখাইছে ফা আহসানা তা দিবি অনেক সুন্দর আদব সুন্দর চরিত্র আল্লাহ নিজে আমারে শিখাইছে জোরে গা চিন্তাটা করছে আল্লাহ হাফিজ সাল্লাহ অহুদের ময়দানে দান দান মুবারক মাথার থেকে অনবরতে রক্ত জড়তেছিলাম ওই যে হুগলা পাডি এই পাডির ব্যাগগুলো আগুন দিয়ে দিচ্ছিলেন দাঁতের গোড়ায় আর এই মাতার ক্ষতর মধ্যে সাই দিলে কি হয় যে রক্তকরণটা বন্ধ হয় তারপরে রক্তকরণ বন্ধ হচ্ছিল না রক্ত দেখে আল্লাহ নবী বলছিলেন লাই রসুল বলেছিলেন ওই জাতি সফল হতে পারে না খাজিফু খাজিবু যারা রঙ্গিন করেছে তাদের নবীদের চেহারা রক্তে দ্বারা আল্লাহ নবী বলেন ওই জাতি সফল হতে পারবে না যে জাতি তাদের নবীর চেহারাকে রক্ত দে লাল করছে এই জাতি সফল হতে পারবে না এমন একটা কথা বদুয়া স্বরূপ মনের দুঃখে নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছিল কারণ দুটি রুবাই দাঁত নবীর ভেঙ্গে যায় মাথায় লোহার টুপি ভেঙে এ ঢুকে এখানে খুলিটার থেকে রক্ত বের হওয়া শুরু হয় সারারা এখানে ফেটে গিয়েছিল রক্ত বের হচ্ছিল আল্লাহর হাবিজ সাল্লাম মানুষ তো রহমতুল্লিল আলামিন মানুষ হিসাবে তার তো কষ্ট লাগবেই কষ্ট লেগেছিল তখন বলেছিলেন খাজিফু খাজিফু খাজিবু খাজিবু লাই না ওই জাতি সফল হতে পারবে না যারা তাদের নবীর চেহারাকে রক্তে লাল করেছে এই বৌদ্ধ রসুল করেছিলেন সাথে সাথে আল্লাহ আয়াতনাজ করে মিনাল আমার বন্ধু বদ্ধ করা এটা আপনার মুখে মানায় না যেরকম আকবাব আল করাটা আপনার মুখে মানায় না আমার বন্ধু আমি আপনাকে ধৈর্যের পাহাড় বানাইছি কত ধৈর্যশীল আপনি হতে পারেন পরিচয় দিতেই থাকেন দিতেই তাকেন দিতেই তাকেন বদুয়া দিয়ে না আল্লাহর হাবিবকে এখানেও বলা হয়েছে যে আপনার জন্য মানায় না কামিনাল কোরআনের আয়াত এটা লাইসালা কামিন আলহামদুল সৈন আমার বন্ধু এটা কেমনে আপনার মুখ দিয়ে বের হয়ে গেল এটা আপনার জন্য মানায় না আপনি দর্জের পাহাড় সুরে গল্লাহ আকবা হাদিসে না একটা ঘটনা শুনে এটা হাদিস শরীফে নাই আমি সিরাতের কিতাব সিরাত বুঝেন রসুলের জিন্দিগির বড় বড় বলিয়াম আছে সিরাত সে আর রাহেকুল মাহতুম সিরতে মোগল তাই এরকম দামি দামি সিরাতের গ্রন্থ তো মানা মহিউদ্দিন খান সাহেব বাংলাদেশের মাসিক মদিনা পত্রিকা ছাপাই তো মনে আছে উনি একটা সিরাত গ্রন্থ ছাপাইলেন ওই সিরাত গ্রন্থের মধ্যে একটা ঘটনা দেখছে যে অভাবের দিনে মোদিনা আল্লাহ সাল্লাম যখন দেখলেন হাসান হুসেনের মতো নাবালেক এই মাসুম বাচ্চারাও খোদার যন্ত্রণায় কাতড়াইতেছে তখন কাজের সন্ধানে বেরিয়ে গেলেন দেখি কাজকাম করে হলেও কিছু আনতে পারি কিনা তিন মাস হয়ে গেছে ঘরের চোলায় কোনো জাল নাই আমি সইতে পারি ফাতেমা সইতে পারে আলি পারে কিন্তু হাসান হুসেন রেকি দিয়ে বোঝাই কাজ করতে গিয়েছিলেন যা এক ইহুদির বাগানে পানি উড়াইতে শুরু করছে ইহুদি কয় লোক না কাজের যদি একটা কাজের লোক পাইতাম পানি উঠাইতাম বেতন দিতাম ইতিমধ্যে নবী নবী ওই যায় বাগানের কে কয় আমি আপনি নিজের বাগানে নিজেই পানি দেন কাজের লোক পাই না আমি কাজ করব তো ইহুদি তো চিনি না উনি যে নবী আপনি চাষা মুরব্বী ফারবেন কাজ করতে রসুল ক আমি ফারুল কি কাজ কই যে বালতিতে পানি এক এক গাছ খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেবেন আল্লাহর হাবিব পানি উঠাইতে শুরু করছে বেতন কী দিবা কাজ করেন দেখি কাজ দেখে পরে বেতন নির্ধারণ করব আগে কাজ করেন না বেতনের জন্য চিললেন কা দিমুনে আল্লাহর হাবিব পাঁচ বালতি পানি উঠাইলেন পাঁচটা খেজুর গাছের গোড়ায় দিলেন দেওয়ার পরে বসে গেলেন ইহুদি বলতেছে কি ও চাচা ক্লান্ত হয়ে গেলেন ক হ বাবা অনেক মিস থেকে পানি আরবের পানি তো অনেক লেয়ার নিচে অনেক নিচ থেকে এক বালতি পানি উঠাইতে জানা বের হয়ে যায় আমার পেটে দেখো তিনটা পাথর বাঁধা আমি আজকে তিন দিন ধরে খানা নাই যেরকম আল্লাহ আকবার এই জন্য আমি ক্লান্ত ইহুদি কয় চাচাতে হলে বসেন খাবার নিয়ে আসি গর থেকে যেয়ে পাঁচটা মোটা মোটা গাছ পাকা খেজুর ইহুদিরা মদিনা সবচেয়ে দামি খেজুরগুলো ফলাইতো ওরা খেজুর ফলানোর মতো ওরা ছিল এক নম্বর সাহবায় কেরম পর্যন্ত জমিন বাগি দিয়ে দিতেন ইহুদিদেরকে খেজুর ফলানোর জন্য ওরা খেজুর ফলানো তো ছিল পারদর্শী গর থেকে বড় বড়ো পাঁচটা খেজুর আনছে আইনা দিছে রসুল কয় আমিও খাইলাম আমার সাথে আনাস ছিল ছোটো সাহাবি তারেও খাওয়াইলাম খাওয়ানোর পরে একটু পানি পান করলাম আরও বেশ বুঝেন না একটা খেজুর খাই একদিন থাকা যায় আড়াইটা খেজুর খাইছে রসুল এক বসায় আড়াইটা হজরত আনাসে খাইলো খাওয়ার পরে পানি পান করানোর পরে মোটামুটি শরীরে শক্তি আসছে পানি উঠাইতে শুরু করছে আগে তো পাঁচ বালতি উঠাইছে ছয় নম্বর বালতি উঠাইছে সাত আট নয় দশ নম্বর বালতি যখন টান দিছে ঠাস করে রশিটা ছিঁড়ে বালতিটা ধ্রিম করে করে কুয়ার নিচে চলে গেছে বিকট একটা শব্দ হয়েছে ভরা বালতিটা পড়ে গেছে না ধ্রিম করে নিচে পড়ছে রশি ছিঁড়ে গেছে আল্লাহ ইন্না অহরা রাজিউন ইহুদি তো বাগানে ঘুরে ঘাড়ে বাস কি কি কী চাষা কী হলো কী হলো ক বাবা রশিটা ছিঁড়ে বা ভরা বালতিটা নিচে পড়ে গেছে এখন ইহুদি বল হ্যাঁ আপনি আসলো এ কাজ করে অভ্যাস নেই আপনি নতুন রশিটা ছিঁড়ে ফেললেন আমি সারাদিন পানি উঠাই রশি ছেড়ে না আর আপনি কয় বালতি উঠাইছেন নয় বালতি তাই রসি ছিঁড়ে গেল আপনার দোষ রসুল কয় ই দোষ রশি পশা পানি উঠাইতে উঠাইতে বেচতে 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 এটা এখন নরম হয়ে গেছে টনকায় ছিঁড়ে গেছে এটা তো আমার দোষ না রসুল কয় রসির দোষ ইহুদি কয় আপনার দোষ এক কথায় দুই কথায় বেয়াদবির কোনো বেয়াদবির হাত নবীজির শরীরে কোথাও সে টাচ করে ফেলছে জোরকাউজিলকে ইহুদি বেয়াদবের হাত কারণ বেয়াদবদের জন্য কি নবী কি রসুল কি আলেম এদের জন্য কিছু নাই এরা পারে না এমন কোনো কাজ নাই বেয়াদবদের জন্য সব কিছু সম্ভব বেয়াদব এমন এক জিনিস আল্লাহ আকবার এই বেয়াদবির জন্য শয়তান শয়তান হয়েছে মারদূত হয়েছে অভিশপ্ত হয়েছে বিতাড়িত হয়েছে শুধু বেয়াদবীর কারণে কতক্ষণ ঠিক না বেটি এই জন্য জীবনে আর যাই করেন না করেন বেয়াদবি করবেন না বেয়াদবি করবেন না আল্লাহর আড়স থেকে নামটা কেটে দিবে আমার আল্লাহ আপনি যত বড় হং না কেন হঠাৎ দেখবেন একদিন পঙ্গ হয়ে গেছেন হঠাৎ দেখবেন প্যারালাইসিস হয়ে গেছেন হঠাৎ দেখবেন আমি পঙ্গ হয়ে গেছেন প্যারালাইসিস হয়ে গেছে এবং অথর্ব হয়ে যাবেন সমাজের মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে না আর বলবে যে আল্লাহ বলার থেকে আম করে বাঁচাইছে আল্লাহ তোমার মসজিদ আমি তিনটে মোমবাতি দিব দেখবেন মানুষ বাতি নমাজ মান্ন করব আপনার সুপ্রিয় আদায় করব আপনি ও বেকায়দায় বললে জীবনে কাজ করবেন না যদি আমি অনুরোধ করে বলে জীবনে কাজ করবে না যেই হন না কেন খবরদার 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 আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন আউজবিল্লাহ আহমিনয়েতনের রাজিম এই বলে দাঁড়ানো ছিলেন বসে গেলেন নবীর অভ্যাস ছিল নবীর সিরাত কে ছিল রাগ উঠলে আউজবিল্লাহ মিনের বলবা তাহলে রাগ থেমে যাবে ইনি বসে গেলেন হতা আনাস রাজি আল্লাহ তাল্লাহাম কাঁদতে শুরু করলেন এ রসুল্লাহ এ হাবিব আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আপনার খাতমত করি এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই মাসি বসতে দেখি নাই আর আজকে এই শরীরে বেআব ভাত লাগাইছে আমি ছাড়ব না আল্লাহ আকবার। আমি ছাড়বো না আল্লাহর হাবিব বলেন আনাস দোয়া করি এই বেয়াদবি যেন তার কালমা পড়ার জন্য ওসিলা হয়ে যায় এখন আল্লাহ আকবর আমি বদ দোয়া দিতে পারবো না আমি উল্টা দোয়া করি এই বিয়া তুমি যেন তার হেদায়তের জন্য উসিলা হয় আনাজকে হুজুর বুঝলাম না কী ব্যবহারটা করলো আর আপনি তার জন্য উল্টা দোয়া করেন আমারও তো আল্লাহ এই জন্যই পাঠাইছে সোহান আল্লাহ যা হোক আল্লাহর দোয়া করলেন ইহুদি কো জান আপনারা তো কাজ করাবো না আমার নতুন বালতিটা ফেলে দিছেন। রসুল কো ঠিক আছে বাবা আমি জামু আমি যে নয় বালতি পানি উঠাইছি বেতন দেবা না ইহুদিকো তো ফাঁসটা খেজুর খাইছেন না এই ফাঁসটাই মাত্র আচ্ছা বহেন রসুল বইছে আরও গোট থেকে চল্লিশটা খেজুর আনছে আইনা দিছে ধরেন এই যে পাঁচ নয় বালতি পানি এক বালতির জন্য পাঁচটা খেজুর পাঁচ নং পঁয়তাল্লিশটা খেজুর আগে পাঁচটা খাইছেন আর এই পাঁচটা দিলাম জান নবী পুপলার মধ্যে বাইন দিয়া রওনা ঘোষে মধ্যে নাই হাসান হুসেন যেরকম আল্লাহু আকবর ইহুদি পিছন থেকে সিরাত গ্রন্থে আছে হাদিসে নাই আবার বললেন না হুজুরে হাদিসের বাইরে কথা বলছে সিরাদ গ্রন্থের ঘটনা শোনাই ইহুদি পিছন থেকে যতক্ষণ দেখা যায় পয়াকাম্বর যাচ্ছে এই এই যে এ চক যাচ্ছে সে শুধু তিরস্কার করতেছে আর বলতেছে মোহাম্মদ হে বুড়িয়া জীবনে কাজ করার অভ্যাস আছে কাম তো করস নাই আমার কাজ আর আউলাইসোস আমার নতুন বালতিটা ভালাইসো হাসরের দিন হইলো তোর্তে আমি বালতিটা আদায় করবো হাসরের ময়দান হলেও তুই আমার বালতি ফিরেয়ে দিতে হবে এই বলে যা মুখ দেয় বকাঝোকা করছে হতো আনাস রাজি আল্লাহ বলে হুজুর আগে যা করছে তো মাফ করা যায় এখন যা বলছে আর কত সহ্য কর্ম বলেন আল্লাহ হাবিব কেউ কী করতে এখন কীভাবে চিল্লে দে কীভাবে আপনার বকা জগা আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আবার ঘুরে আসলেন আইসব না বাবা যা করছো তো মাফ করে দিছি কার গায়ে হাত দিছো একদিন খবর লয়া দেই কো এই লোকটা কে আমি পরিচয় দেই নাই একদিন সংবাদ নিয়ে দেই কো কে কার গায়ে হাত দিছো তুমি তো চিনতে পারো না আমাকে যা হোক তুমি কেন এভাবে তিরস্কার করছো আমাকে বচ্ছনা দিচ্ছ আমার বালতিটা দিয়া যান নাহলে আসরের ময়দানে বালতি দিতেইব রসুলকে একটা বালতির জন্য এই করলি আয় ইহুদের হাত ধরে কূপের পারে গেলেন যা বলেন কূপের পানি আমার মাওলা আমার না না আমি নবীর হাতের বালতিটা ছিঁড়ে আমি নবী বলছি আল্লাহর হুকুমে তলের পানি গলে এসে যা আল্লাহর হুকুমে সাথে সাথে কুয়ার পানির মধ্যে জোয়ার এসে যায় সোহা এটা ইতিহাস গ্রন্থে লেখা আছে পানি তো উপরে ভাসে বালতিও বাসে পানি একবারে গলায় গলায় বালতি তো গলায় গলায় আল্লাহ নবী বালতির হাতে ধরে ইহুদিরা বলেন দর বেটা বালতির পাগল তুই একটা বালতির জন্য কারে বক্সস এতক্ষণ জানিস কার সাথে করছ জানিস দর তোর বালতি দিয়া দিলাম ইহুদি তো বালতি পায় এখন আঙ্গুল কামড়ায় ইয়া আল্লাহ কি করলাম কার সাথে কি করলাম এটি আবার কোন ধরনের মানুষ কি যেন বলল আবার পানি উপরে উঠল বালতিও দিয়ে দিল নবী তো চলেই গেলেন কোন দাবি আছে কয় না আর কোনো দাবি নাই বাবা জান ইহুদি গড়ে গেছে যায়া বেগম রে বলতেছে এমন এক ঘটনা গো কি করলাম কার সাথে জানি বেগম কয় তুমি জানো মদিনায় নবী আসছে নবী ওই নবীরে তুমি চিনো কয় না উনি নবীও হতে পারে জানি না কার সাথে তুমি বেয়াদবি করছো কার সাথে কেমন তো কয় ওনার কোকরা চোল ওনার দাঁতগুলো মুক্তার মালার মতো কথা বললে সামনের উপরে দুই দাঁতের মাস্কান দেয়া নৌর বের হয় নৌরের ফোকাস বের হয় সবাহান আল্লাহ এত সুন্দর চেহারা পৃথিবীতে দেখি নাই আর আচরণ কি আমি কত খারাপ ব্যবহার করলাম কিন্তু আমার সাথে কন্টিনিউ সে বালো ব্যবহারটাই করে গেছে শেষ পর্যন্তই হয়েছে আমার বালতি আমাকে দিয়ে গেছে কি করব? মহিলা বলতেছে তুমি কি করবা তুমি যে অপরাধ করছো এটা তো তোমার কোনো মাপ নাই ইহুদি বলতেছে আমার তরবারিটা দাও মহিলা বলে তরবারে দেখি করবো আরে কি করবো আগে দাও তো বালিশের নিচ থেকে তরবারিটা আইনা দিছে ইহুদি বাম হাতে তরবারিটা নিয়ে, নিজের ডান হাতটা নিজের হাতে খুব দেয়া দেহর থেকে আলাদা করে ফেলছে আল্লাহ আকবার আর হাতটা নিচে পরে ধরপর করতেছে রক্ত বের হচ্ছে আর বলতেছে বেইমান মোনাফিক বেয়াদ হাত আল্লাহ নবীর গায়ে হাত তুলছ এই কলঙ্কের হাত আমার শরীরের সাথে জয়েন থাকতে দেবো না এটা আমি আলাদা করে ফেললাম এই বলে হাতকে তিরস্কার করে বেগম বলে স্বামী হাতের কোনো দোষ নাই দোষ তোমার দোষ তোমার তুমি হাতের দোষ দিলে কি লাভ এ হাত সব্বি কাটলেও পা সব্বি কাটলেও বিচার হবে না তোমার দোষ এখনো সময় আছে কাটা হাত নিয়ে নবীর দরবারে যাও যদি মায়া লাগে আর নবী মাপ করে তেলে মাপ এছাড়া তোমার কপালের হেদায়ত নাই তুমি ধ্বংস হয়ে যাইবা ইহুদি হাত দৌড় দিছে আল্লাহর হাবিবের দরবারে যাই বলে আমার কালমা পরা দেন রসুল ইহুদিরে দেখে কয় কিও এখনো কালমা পরো নাই আপনার কাছে ছাড়া আর কার হাতে পরবো আপনার কাছে পরবো কালমা এই জন্য এসে গিয়েছি সাথে সাথে সে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবার ইহুদি বলে আল্লাহর হাবিব গো আমি এই যে হাটটা কেটে ফেলছি এই জন্য বুঝেন তো কি জন্য ওই যে আপনার শরীরে টাচ করছিল এটা কেটে ফেলছি রসুল কয়ে বেটা এর কি কোনো দোষ আছে ওইটা কাটলে কি লাভ ওইটাকে কাটলি কেন এর তো কোনো অপরাধ নাই হুজুর আমি চেয়েছি কলঙ্কের হাত আমার শরীরে না থাকুক রসুল বলে এটা সম্পূর্ণ নিরপরাধ অর্থ কোনো কিনা দোষ নাই দোষ তো আজাব বুক করবে তুই তোর হাতের কেন শাস্তি কথা হলো হুজুর আমি বলে খাইটাল আসি আমার হাটটা জোড়া লাগাই দেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব ক আমি কি জোড়া লাগাইতে পারি জোড়া লাগা কে আল্লাহ জোরা লাগাবে আল্লাহ ইহুদি কয় এখন তো মুসলমান হয়ে গেছি আল্লাহর উপর ইমান বেড়ে গেছে আপনার প্রতি ভক্তি বেড়ে গেছে আল্লাহ জোরা লাগাবে তবে আপনি একটু কুয়ে দেন আল্লাহ যেন লাগাই দেয় ইহুদি আল্লাহনবীকে তুই তো যে সালাক রে হ্যাঁ এখন আমি আবার কয়ে দেওয়া লাগবো দর এরপরে কাটা হাত হাতের সাথে চাপ দিয়ে দর্শে দর ভালো করে দর্শ সমান করে দর কাটা হাত কাটা হাতের চাপ দিয়ে দর্শোস তো দর্শি হুজুর আল্লা নবী মুখের থেকে লালা নিয়া এভাবে কষ্টকের মতো বিজা হাটটা আঙ্গুলটা গোড়াই দিলেন সাথে সাথে জোড়া লেগে যায় বন্ধু সাথে সাথে আল্লাহনী কয়ে হাটটা নাড়া লারা জাকি দে কি কেমন লাগে এটা যে কাটছিলাম কথা আর মনে নেই আল্লাহু আকবর মনে নাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে যা আর কোনোদিন বেয়াদি করিস না মহাতারা মাহাতির এই দিন যদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রতিশুধ নিতেন পয়াকম্বরের গায়ে জান্নাতি একশো পুরুষের শক্তি কি মনে করেন জান্নাতি পুরু একশো পুরুষের শক্তি একটা নবীর গায়ে ওই দিন পালটা থাপর দিতেন এটা সাত তপকা জমিনের নিচে ঢুকে যেত কিন্তু রসুল প্রতিশোধ নেন নাই না মাফ করে দিয়েছেন এটা নবীর সিরাত এটা নবীর আদর্শ আল্লাহ কালা আল্লাহ আজিম আমার বন্ধু তুমি মহান চরিত্রের অধিকারী যেরকম সোহান